আজকে যে সারা বিশ্বে একটা দুর্ভিক্ষের পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, যে যা পারো গাছ লাগাবে, তরি তরকারি করবে। 2023 সাল বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে, বিশ্বের জন্য অত্যন্ত দুর্যোগময় সময় এগিয়ে আসছে। 2023 সালে আসতে চলেছে ভয়াবহ দুর্ভিক্ষ। আল্লাহ পাক মাঝে মাঝে পরীক্ষা করে, কোরআন বলছে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়ালজুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামাআত। আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক বলেন আমি মাঝে মাঝে আমার বান্দাকে পরীক্ষা করার জন্য খুদা দিয়া ভয় দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহু আকবার বলেন। দেশের পরিস্থিতি ভালো না, আপনারা জানেন 22 সাল চলছে, সামনে আসতেছে 2023 সাল, হতে পারে এই 23 সাল আপনার আমার জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হইতে পারে কি পারে না। বিশ্বজ্ঞরা হয়রান হয়ে গেছে, বিগত বছরগুলোতে করোনায় তছনছ হয়ে গেল, তামাম পৃথিবীর লয় প্রলয় হয়ে গেল করোনায়, কথা ঠিক কিনা বলে? লক্ষ লক্ষ মানুষ মারা গেল করোনায়, ভাইরাসে মানুষ শেষ হয়ে গেল। বিশেষজ্ঞরা বলতেছে 2023 সাল এমন দুর্ভিক্ষ পৃথিবী বেশি আসতে পারে, এই দুর্ভিক্ষের কারণে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে যেতে পারে। আল্লাহ কত দিবেন না কেন, আমরাই তো আল্লাহকে বলে গেছি। কোরআন বলছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্তরে যত বিপদ দেখো, যত মুসিবত দেখো, সব তোমাদের হাতের কামাই, ঠিক কিনা বলে? আমরাই তো আল্লাহকে ছেড়ে দিয়েছি, আমরাই তো নবীকে ছেড়ে দিয়েছি, আমরাই তো ইসলামের বিরুদ্ধে কথা বলছি, আমরাই তো কোরআনের বিরুদ্ধে কথা বলছি, আমরাই তো নবীর বিরুদ্ধে কথা বলছি, ঠিক কিনা করে মানে? আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা হাদিস ছেড়ে দিয়েছি, নামে মাত্র মুসলমান, ঠিক কিনা জোরে বলে? নামে মাত্র মুসলমান হবে না, লক্ষ লক্ষ মানুষ অথচ মসজিদে ফজরের নামাজে মুসল্লি ইমাম সাহেব খুঁজে পাওয়া যায় কিনা, ঠিক কিনা বলে? এক কাতার দুই কাতার দশজন বিশজন ইমাম সাহেব অথচ মহল্লায় 10,000, 20,000, 50,000 মানুষ, মসজিদে মানুষ মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক এই জন্য পরীক্ষা করতেছেন, গজব দিবেন না কেন? হতে পারে সামনে 2023 সাল আসতেছে ভয়ঙ্কর পরিস্থিতি, করোনা যে ভয়ঙ্কর তার চেয়ে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। বাবার আমার ভাইয়ের আমার এই ভয়ঙ্কর পরিস্থিতি যদি এসেই যায়, আল্লাহর গজব যদি এসেই যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়রান বিষয়টা তিনিও তুলে ধরেছেন, জাতিকে সতর্ক করেছেন সামনে ভয়ানক পরিস্থিতি আসতে পারে, এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে, কথা ঠিক কিনা? জোরে বলেন, বিপদে পড়লে মুসিবতে পড়লে ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহ পাক ইচ্ছা করলে বিপদ উঠেই দিতে পারে, গজব তুলে নিতে পারে, পারে কি পারে না? সেজন্য আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, নবীমুখী হতে হবে, ইসলামমুখী হতে হবে, কোরআনের কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলে? আজকে তো কোরআন তেলাওয়াত নাই, আগে ঘরে ঘরে কোরআনের কারিমের তেলাওয়াত হতো, আজ তো দেদাসছে সকালবেলা আমরা ঘুমাই, আর এই জন্য আল্লাহ পাক বলেন সকালবেলা ঘুমাও, তাহলে এমন রোগ দিয়ে দিব সকালবেলা দৌড়ই তো, ঠিক কিনা বলে? ডাক্তার বলছে সকালবেলা হাঁটতে হবে, দৌড়াতে হবে, নাহলে এমন ডায়াবেটিস রোগ আপনার হবে যে ঔষধে ক্যাপচার করবে না, আপনার জীবন সব শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা? ফজরে নামাজ পড়তে আমরা মসজিদে যাই না, ফজরের বাতাসটা বিজ্ঞানীরা বলে এত শরীরের জন্য স্বাস্থ্যসম্মত, অথচ ফজরের সময় দিয়ে দাঁড়ছে ঘুমায়, সকালবেলা উঠে ফজরে নামাজে বার কোরআন তেলাওয়াত আওয়াজ নাই, ঘরে গজব আসবে না কেন? এই জন্য বাবার আমার ভাইয়ের আমার আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে, ফিরে আসতে হবে নবীর কাছে।